এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ঋষিবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, আমি এইমাত্র আপনার হোটেলে গিয়েছিলাম। রিসেপশন থেকে বলল যে আপনি বেশ কয়েকদিন হোটেলে আসছেন না। এই তো 10 তারিখেই যাব। 10 তারিখ মানে? এই তো কদিন আগে আপনি বললেন 5 তারিখে আসবেন, এখন আবার বলছেন 10 তারিখে আসবেন, ব্যাপারটা কি বলো তো? তাতে কি হয়েছে, এটা কি আপনার সমস্যাটা কোথায়? আপনার টাকাটা পাওয়ার নিয়ে কথা তো, আর 5 দিনে এদিকে। হ্যালো হ্যালো, তুমি এখানে? ওই সবাই খেতে বসে পড়েছে তাই তোমায় ডাকছিল। সবাই খেতে বসেছে তো কি হয়েছে, ইনভিটেশন নাকি? একসঙ্গে খেতে হবে, তুমি যাও আমি আসছি, আমার দেরি হবে। হ্যাঁ হ্যালো, শুনুন আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি যদি সময় মতো টাকা না পাই তাহলে কিন্তু আমি আপনাকে 10 তারিখে কলকাতায় আসছি বলছি তো, এবার কোনো কথার খেলাপ হবে না তো? কথার খেলাপ হবে কেন, আমি তো বলছি আপনি টাকাটা পেয়ে যাবেন, কি সমস্যাটা কোথায় আপনার? আরে দূর মশাই, আপনি তো বারেবারে এক কথা বলছেন, আপনাকে আর বিশ্বাস করতে পারছি। আরে ট্রাস্ট। হ্যালো, কি ব্যাপার না, কি ব্যাপারটা কি তোমার? তোমার তো এরকম স্বভাব ছিল না, তুমি এখানে দাঁড়িয়ে কথা শুনছো? না না। হ্যাঁ শুনছো তো, আমি জিনিসটা নিতে এসেছি, যখন যাও তুমি খেতে যাবে? হ্যাঁ খেতে যাবো, এখন তুমি যাও, এখন পরে যাবো, যাও আমার দেরি হবে। এক কথা তখন থেকে, হ্যাঁ টাকা পেয়ে যাবেন চিন্তা নেই আপনার, জাস্ট 5-7 দিন ওয়েট করুন। আর না সরি, 5 দিন নয়, 10 তারিখে আসছি আমি কলকাতায়। হ্যাঁ পেয়ে যাবেন আপনি। ওকে ডিসকাস্টিং, টাকা টাকা করে করে মাথা খারাপ করে দিলাম। কি হলো দিদিভাই? ওই দেখো তানিয়া, সোনা দিদি কি সুন্দর খেয়ে নিচ্ছে, দেখো। ওদেরকে তোমার ঘরে নিয়ে শুয়ে দিও। হ্যাঁ আমি না হয় পরে গিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, আমি মামার কাছে শোব। আমি শোন না মামা, আমি তোমাকে নিয়ে আসব তো পরে গিয়ে মামা। আরে তোকে আজকে ছোট মেমের গল্প শোনাবো, ঠিক আছে? খুব মজা হবে, চল চল আমাদের সাথে, চল আমার সাথে, চল 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 চল। আরে একটু লাগাবি না, সত্যি মজা। ও দেখ কি, আরে আস্তে আস্তে উড়ে যাবি সব সময়। সত্যি বৌমা, এই অনিল দুম করে ছুটি নেওয়াতে তোমার উপর বড্ড চাপ পড়ে গেছে। না না আমি ওটা সামলে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি বেড়ে দিই বলছি, আমি বেড়ে দিচ্ছি। দাও আদিক খেতে করো না প্লিজ। আজকে মান্তার জন্য বাড়িতে পুলিশ এলো, অনেকবার বলেছিলাম মান্তাকে এখানে অ্যালাউ করো না, আমার কথা ভাবো না ভাবো অ্যাটলিস্ট বাবার কথা ভাবো। সত্যি আমার বাড়িতে যে কোনোদিন পুলিশ আসবে, বাবা বিশ্বাস করুন আমি মান্তার ব্যাপারে কিছু জানতাম না। এটা তোমার শ্বশুর বাড়ি সেটা তুমি নিশ্চয়ই জানো। তুমি ওভাবে বলছো কেন, ও যদি না বলে চলে আসে আমি কি করব বলো? কি করব মানে কি? আচ্ছা এভাবে বলছিস কেন, ও কি করবে? বাবা ও কি করবে, ও নিজের বোন, ও তো জানে মান্তা কিরকম মেয়ে, আর দেখো মান্তা আসার পর থেকে স্বভাব কিরকম পাল্টে গেছে। আর তুমি যে বেশি বলছো, তুমিও তো সেদিন মর্নিং ওয়াকের দিন ওর সাথে বসে বসে কথা বলছিলে, কই তুমি তো সেদিন কিছু বলোনি? মুখে মুখে তর্ক করো না প্লিজ। আমি কথা বললে তর্ক হয়ে যাচ্ছে না, দেখছো তো কিরকম স্বভাব পাল্টে গেছে, দেখো শুধু কিরকম মুখে মুখে তর্ক করে দেখো আজকাল, তাও তোমার সামনে। শোনো বৌমা, বৌমা খেটে মরছি, আমি তো আমি নাকি বদলে যাচ্ছি। এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।